হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই কিন্তু এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আমি কিন্তু এই ভিডিওটির মাঝখানে আপনাদেরকে আমি শিখিয়ে দেবো যে কীভাবে আপনার রিল ভিডিওর মধ্যে আপনি কালার গ্রেডিং এবং কি স্লো মোশন এডিট করতে পারবেন। দেখেন বন্ধুরা, ভিডিও এডিটিং করার জন্য কিন্তু আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। আমি কিন্তু এর আগের ভিডিওতে বলে রেখেছি, যদি আপনার কাছে কাইনমাস্টার থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু কাইনমাস্টার ডাউনলোড করে সেইখান থেকে কিন্তু এডিট করতে পারবেন। আমার যেহেতু কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ইনস্টল আছেই, তাই কিন্তু আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটার মধ্যে কিন্তু আমি প্রেস করে দিলাম। বন্ধুরা, প্রেস করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসলো। অবশ্যই কিন্তু এখন আপনাকে একটা বস্তু বুঝতে হবে। দেখেন, আপনার ফ্রেম রেট, আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও বানান তাহলে কিন্তু 16:9 সেটা কিন্তু রেশিও সিলেক্ট করে নিতে হবে। আর যদি আপনি রিল ভিডিও ক্রিয়েট করেন তাহলে কিন্তু 9:16 সেই রেশিওটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। অবশ্যই কিন্তু আমি যেহেতু রিল ভিডিও আপলোড করব, তাই কিন্তু 9:16 সেই রেশিওতে কিন্তু সিলেক্ট করে তারপর কিন্তু এখানে ক্রিয়েট অপশনটার মধ্যে কিন্তু প্রেস করে দিলাম। বন্ধুরা, সবার প্রথম একটা কথা আপনাদেরকে ক্লিয়ার কাট বলে রাখি, যদি আপনারা কালার গ্রেডিং করতে চান ভালোভাবে তাহলে কিন্তু একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে। দেখেন, ইমেজ অ্যাসেটস বলে একটা অপশন, সেইখানে কিন্তু আমি প্রেস করলাম। আপনারাও কিন্তু এই জায়গাটির মধ্যে প্রেস করবেন। দেখেন, এখানে কিন্তু বিভিন্ন ধরনের কালার, আমি কিন্তু ইয়েলো কালার, এই কালারটা সিলেক্ট করে আমি কিন্তু নিয়ে নিচ্ছি। তারপর এটা কিন্তু টেনে টেনে আমি দেখেন রাইট সাইডে নিয়ে নিচ্ছি। আমি যেহেতু একটা রিল ভিডিও বানাবো 30 সেকেন্ডের, তাই কিন্তু 30 সেকেন্ডের মতো কিন্তু এই দেখেন আমি কিন্তু নিয়ে নিলাম লেন্থ। ভিডিও এডিটিং যদি আপনারা করতে চান তাহলে কিন্তু স্টার্টিং পয়েন্টের ওই জায়গার থেকে কিন্তু আপনাদেরকে এডিটিং করতে হবে। হ্যাঁ বন্ধুরা, দেখেন এর রেট একটা কার্জার আছে, তো সেই কার্জারটা কিন্তু আমি টেনে টেনে একদম লেফটে নিয়ে আসলাম। এইখানে কিন্তু লেয়ার অপশন আছে, তো এই লেয়ার অপশনের থেকে কিন্তু আপনাকে ভিডিওটি সিলেক্ট করে নিয়ে নিতে হবে। দেখেন, লেয়ার অপশনটির মধ্যে আমি প্রেস করলাম, মিডি অপশন আছে, তারপর দেখেন অজস্র ধরনের ফোল্ডার শো হচ্ছে। আমার যেহেতু এই ডাউনলোড এই ভিডিওটাই কিন্তু আমি এখন যেহেতু এডিটিং করবো, তাই কিন্তু সিলেক্ট করলাম। তারপর দেখেন আমার কিন্তু ভিডিওটা এইভাবে চলে আসতেছে। দেখেন, এইখানে কিন্তু আমার যেটা ভিডিও আছে সেটা কিন্তু ছোটোই আসলো। অবশ্যই কিন্তু একটা ফুল ফ্রেম করার জন্য অল্প তলা চলে যাবেন। স্প্লিট স্ক্রিন বলে লেখা, তো এটা অফ আছে। এই দেখেন রাইট সাইডে এই অপশনটির মধ্যে আমি যখনই প্রেস করলাম ফুল স্ক্রিন কিন্তু এসে গেল। অবশ্যই কিন্তু এখন আমাকে ব্যাক চলে যেতে হবে, তারপর এইখান থেকে কিন্তু আমি এডিটিং করব। বন্ধুরা, আমি কিন্তু এই ভিডিওটি প্লে করতেছি। দেখেন, এই ভিডিওটি যখনই আমি প্লে করতেছি এইরকম ধরনের কিন্তু নাচানাচি করতেছে। তো আমি যেহেতু এই নাচানাচির শর্ট হ্যান্ডটুকু আমি কাটবো, মানে এইখান থেকে আমি যেহেতু এডিটিং করব, তাই কিন্তু দেখেন ভিডিওটির মধ্যে আমি সিলেক্ট করলাম। তারপর লেখা আছে ট্রিম অ্যান্ড স্প্লিট। যদি আপনারা ভিডিও কাটতে চান, দেখেন ট্রিম লেফট, ট্রিম লেফট মানে হচ্ছে বাউ সাইড, ভিডিওর বাউ সাইড কিন্তু কাটা যাবো, আর ট্রিম রাইট মানে ডাইন সাইড কিন্তু কাটা যাবো, আর স্প্লিট, স্প্লিট মানে হচ্ছে দ্বিখণ্ডিত, দুই ভাগে কিন্তু বিভক্ত হয়ে যাবো। যেহেতু আমার লেফট সাইডের ফুটেজ হ্যান্ডটুক আমি কাটতে চাই, মানে এই কার্জার যে আছে রেড কার্জারের লেফট সাইডের ফুটেজ যেহেতু আমি কাটতে চাই, তাই কিন্তু ট্রিম লেফটের মধ্যে আমি যখনই প্রেস করলাম আমার কিন্তু ভিডিও ফুটেজ, মানে অতিরিক্ত যেটা ভিডিও ফুটেজ ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গেল। তো আমি এখন কিন্তু ব্যাক চলে আসবো। অবশ্যই কিন্তু আমার এইখান থেকে যেহেতু ভিডিও এডিটিংয়ের দরকার, দেখেন এই ভিডিওটি এখন আপনাকে প্রেস করে নিতে হবে, তারপর এটা লেফটে নিয়ে যেতে হবে একদম স্টার্টিং পয়েন্টের দিকে। প্লে করার সাথে সাথে কিন্তু ভিডিওটি প্লে হচ্ছে, আর বহুত সুন্দর করে কিন্তু এই ছোট্ট ছেলেটি কিন্তু হাঁটাহাঁটি করতেছে। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু একটি কথা আছে, আপনারা যদি ভিডিওর কালার প্রফেশনালিভাবে করতে চান তাহলে কিন্তু এই ভিডিওটির মধ্যে সিলেক্ট করবেন, মানে আপনার ভিডিওটির মধ্যে কিন্তু আপনি প্রেস করবেন। তারপর অল্প তলায় চলে যাবেন, দেখেন এইখানে কিন্তু লেখা আছে ক্রোমাকে, তো ক্রোমাকির মধ্যে যখনই আপনারা প্রেস করবেন এখানে কিন্তু একটা অপশন আছে ইনেবল, সেটা কিন্তু আপনি ইনস্টল করবেন। তারপর দেখেন এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে, দেখেন 50 উপরে লেখা আছে 28, এটা কিন্তু কম্বিনেশন করে আপনারা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। দেখেন আমি কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি, আর দেখেন ঘাসের কালারটা কিন্তু ইয়েলো টাইপের কালার হয়ে যাচ্ছে। ভিডিওর কালার যদি আপনারা ভালোভাবে করতে চান তাহলে কিন্তু আপনারা এই দেখেন দুইটা অপশন কিন্তু এখানে আছে, তো আপনারা কিন্তু এইটা কম বেশি করে কিন্তু এই যে তলের যেটা ঘাসের কালার এটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। এখন কিন্তু আমার ইয়েলো টাইপের কিন্তু কালার এসে গেছে, যেহেতু আমি ঘাসের কালার যেহেতু গ্রিন, তাই কিন্তু গ্রিন টাইপের কালার দিতে চাই, তাই কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি সিলেক্ট করলাম।
মানে প্রেস করে দেওয়ার সাথে সাথে এই কালার অপশনটির মধ্যে চলে যাব তারপর কিন্তু এখানে গ্রিন অপশনটির মধ্যে আমি যখনই সিলেক্ট করে রাইট প্রেস করে দিচ্ছি এই দেখেন আমার কিন্তু গ্রিন কালার আইসা গেল এখন কিন্তু দেখেন মুখটার মধ্যেও গ্রিন আইসা গেছে সো এটা কিন্তু আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে যার জন্য ভিডিও ফুটেজটার মধ্যে প্রেস করবেন তারপর আবার যাবেন ক্রোমা কি তো ক্রোমা কির মধ্যে আমি যখনই প্রেস করলাম এখানে কিন্তু কম বেশি করব বন্ধুরা দেখেন এখন কিন্তু আপনাকে প্রফেশনালিভাবে কালার গ্রেডিং করতে হবে দেখেন প্রফেশনালিভাবে কালার গ্রেডিং করার জন্য কিন্তু ভিডিওর ফুটেজটার মধ্যে আপনারা প্রেস করবেন তারপর তলে চলে যাবেন দেখেন এখানে লেখা আছে ফিল্টার তো এই ফিল্টারের মধ্যে দেখেন কোল্ড বলে একটা অপশন তলে স্ক্রোল করলে দেখতে পারবেন কোল্ড তো C02 যে আছে সেটাই কিন্তু আমার জানা হিসাবে কিন্তু বহুত সুন্দর একটি কালার আমি কিন্তু C02 মধ্যে যখনই প্রেস করলাম দেখেন স্মুথ হয়ে যাচ্ছে মানে পুরো কিন্তু সাফা ক্লিন HD কিন্তু হয়ে যাচ্ছে আপনি কিন্তু এটা কম বেশি করতে পারেন আমার যেহেতু 100% আমি রাখবো তাই কিন্তু ব্যাক চলে আসলাম এখন কিন্তু একটি কথা দেখেন আমি যখনই এখন ভিডিওটি প্লে করছি দেখেন কি সুন্দর গ্রিন কালারের তলে যেমন ঘাসের কালার হয়ে যাচ্ছে তারপর ছোট্ট ছেলেটি কিন্তু হেঁটে চলছে এখন কিন্তু আপনাদেরকে একটা কথা আপনাদেরকে ক্লিয়ার কাট বলে রাখি যদি আপনারা মুখটা ক্লিয়ার করতে চান তাহলে কিন্তু ভিডিও ফুটেজটার মধ্যে প্রেস করবেন আর একটি বিষয় দেখেন কিছু মানুষ বলে থাকে যে কালার গ্রেডিং আকাশের কেমনভাবে করে দেখেন আকাশের যেটা কালার নীল টাইপের নীল নীল ভাব তো সেটা যদি আপনারা করতে চান তাহলে এই ভিডিওর এডিটিংয়ের দিকে লক্ষ্য করেন যদি আপনারা এডিটিংয়ের দিকে লক্ষ্য করেন তাহলে কিন্তু সব কিছুই বুঝতে পারবেন আমি কিন্তু এক এক করে সব কিছু বোঝাবো দেখেন তলার উপর চলে গেলাম এইখানে লেখা আছে অ্যাডজাস্টমেন্ট আকাশের কালার গ্রেডিং করার জন্য কিন্তু আপনাকে টেম্পারেচারের মধ্যে প্রেস করতে হবে তারপর এটা মাইনাসে নিয়ে আসতে হবে কম বেশি করবেন আপনার ভিডিও অনুযায়ী দেখেন আমি কিন্তু 40 করে দিলাম তারপর শ্যাডো এই শ্যাডোতে কিন্তু এই দেখেন প্লাস করে দেওয়ার সাথে সাথে কিন্তু মুখটা যা আছে ফেস এটা কিন্তু অল্প শাইনি হচ্ছে তারপর এখানে লেখা আছে দেখেন স্পষ্ট হবে কন্ট্রাক্টস তো এটা কিন্তু অল্প টেনে দিবেন ধরেন 10-11 মধ্যে রাখবেন আমি যদি 10-এ রাখলাম তারপর কিন্তু ব্যাক চলে আসলাম অবশ্যই কিন্তু এখন যদি আমি প্লে করি ভিডিওটা দেখেন সুন্দর কি সুন্দর পরিবেশ গ্রিন গ্রিন ঘাসের কালার তারপর ছেলেটার মুখ কিন্তু একদম শাইনি হচ্ছে গ্লো হচ্ছে আকাশের কালারটাও কিন্তু অল্প নীলা নীলা ভাব নিছে বন্ধুরা অবশ্যই কিন্তু আপনাদের মাঝখানে এখন প্রশ্ন আসতে পারে যে কালার গ্রেডিং কীভাবে আরও যুক্ত করবো অ্যাড কীভাবে করবো দেখেন কালার অপশনটির মধ্যে প্রেস করেন তারপর রেড কালার মধ্যে যখন প্রেস করবেন রেড হয়ে যাবে তারপর গ্রিনের মধ্যে যখন প্রেস করবেন গ্রিন হয়ে যাবে তারপর আপনি যদি ব্লুর মধ্যে প্রেস করেন ব্লু হয়ে যাবে মানে আপনি যদি এইখান থেকে যে কোনো কালার আপনি সিলেক্ট করেন না কেন এই কালারটা কিন্তু এখানে পড়ে যাবে সো আমি কিন্তু এই গ্রিনটাই যেহেতু চুজ করছি তাই কিন্তু এখানে প্লে করতেছে দেখেন কি সুন্দর পরিবেশ মানে গ্রিন গ্রিন ভাব মজার একটা ভিডিও ভাই এইভাবে যদি আপনারা রিল ভিডিও এডিট করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি আরামসে কিন্তু ভাইরাল হবে কারণ কালার গ্রেডিং কিন্তু বর্তমান জেনারেশনে মানুষ দেখে বন্ধুরা এখন কিন্তু আপনাদেরকে আমি শিখিয়ে দেবো যে স্লো মোশন এডিট কীভাবে করে দেখেন আপনারা যদি স্লো মোশন এডিট করতে চান ভিডিও তাহলে কিন্তু ভিডিও ফুটেজটার মধ্যে প্রেস করতে হবে দেখেন আমি যখনই ভিডিও ফুটেজটার মধ্যে প্রেস করলাম এখানে অল্প স্ক্রোল করবো দেখেন এখানে লেখা আছে স্পিড তো সেইখানে কিন্তু প্রেস করলাম এখন আপনাদেরকে ক্লিয়ার কাট বলে রাখি ওয়ান যে আছে ওয়ান এক্সটা হচ্ছে সেন্টার আপনারা যদি রাইট সাইডে জানতে পারেন 2x 4x 3x সেটা হচ্ছে স্পিড আর যদি 0.5 0.25 এই বাউ সাইডে যতই আসবেন ততই কিন্তু স্লো মোশন এডিট হবো সো আমি যেহেতু স্লো মোশন এডিট করতে চাই তাই কিন্তু দেখেন এখানে কিন্তু একবারে যেটা 0.5 আছে 0.5-এর আরও এই সাইডে নিয়ে আসলাম তারপর ব্যাক চলে আসলাম এখন যদি আমি ভিডিওটা প্লে করি দেখেন আমার ভিডিওটি কিন্তু ফুললি স্লো স্লোভাবে আসতেছে তো আপনারা কিন্তু স্পিড অনুযায়ী কিন্তু স্লো করতে পারেন আপনার ভিডিও বন্ধুরা এখন কিন্তু আমি শিখিয়ে দেবো যে কীভাবে আপনি একটি ভিডিওর মধ্যে মিউজিক অ্যাড করবেন দেখেন এই মিউজিক অ্যাড করার জন্য কিন্তু আপনাকে অডিওর মধ্যে চলে যেতে হবে তারপর ফোল্ডারে চলে যাবেন আপনার সিলেক্ট করা মিউজিকের যেটা ফোল্ডার সেটার মধ্যে প্রেস করবেন তারপর এই এরকমভাবে প্রেস করবেন এখানে লেখা আছে প্লাস তো প্লাস আইকনটির মধ্যে যখনই প্রেস করবেন ব্যাক চলে আসবেন দেখেন মিউজিকটি কিন্তু তলে এসে গেল তারপর মিউজিকটি কিন্তু এইভাবে এডিটিং করতে পারেন তারপর আপনি কিন্তু সেই ভিডিওটা পোস্ট করতে পারেন বন্ধুরা এই ভিডিওটির মধ্যে কিন্তু আমি কালার গ্রেডিং প্লাস স্লো মোশন তারপর মিউজিক অ্যাড করা কিন্তু শিখিয়ে দিলাম যদি এই ভিডিওর থেকে অল্প শিখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ মুন অফিশিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ